স্বাস্থ্যবিধিটা মেনে চলা বিষয়টা ব্যক্তির আমরা আমাদের ভর্তি প্রক্রিয়ার সকল পর্যায়ে স্বাস্থ্যবিধির ব্যাপারে আপনাদের মাধ্যমে কাগজপত্রে গণমাধ্যম প্রিন্ট প্রিন্টে সব জায়গায় সতর্ক করেছি অনুরোধ করেছি এটা একটি পার্সোনাল দায়িত্ব পার্সোনাল দায়িত্বের ক্ষেত্রে আমরা আমরা অগ্রগতি দেখছি আমরা কিন্তু একশো পার্সেন্ট নিশ্চয়তার বিষয়টি ব্যক্তির উপর নির্ভর করে তো এখনও পরীক্ষা চলছে আপনার সন্তান পরীক্ষা দিচ্ছে যে সন্তানটি পরীক্ষা দিচ্ছে আপনার সন্তানের পাশেও আমাদের সন্তান সবার নিরাপত্তার কথা চিন্তা করে মাস্ক ব্যবহার করুন যে কোনো ধরনের অপসংবাদ অস অসত্য দ্বারা আপনারা প্রভাবিত হবেন না কোথাও কোনো কিছু কোনো খবর থাকে জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব আমরা হচ্ছে কি মেডিকেল থেকে আসছি তো আমরা আমাদের সাথে আমরা যতটুকু সম্ভব আমাদের স্যানিটাইজার দেন হচ্ছে কি গরমের জন্য যেহেতু অনেক বেশি স্টুডেন্টদের এমনিও টেনশনে থাকে নার্ভাসনেসের জন্য অনেক বেশি ঘাম হতে পারে এই পানি থেকে স্যালাইন থেকে শুরু করে সব কিছুই আছে আর স্বাস্থ্যবিধি মেনটেন করা এটা আমরা যতটুকু পারছি মাস্ক পরে মানে একটু দূরত্ব মেনটেন করে থাকছি আর ঢাকা ভার্সিটির পরীক্ষা নেওয়ার সময় আমরা যেটা দেখলাম যে অন্য সময় সবার পরীক্ষা ঢাকাতেই হয় কিন্তু এবার এটা হচ্ছে কি ডিভি মানে বিভাগ ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে যেন এক জায়গায় খুব গ্যাদারিং না হয় তো স্বাস্থ্যবিধিটা আমার মনে হয় ঢাকা ভার্সিটির এই যে ভর্তি পরীক্ষার যেই যেভাবে আমার শিডিউলটা বা যেভাবে আমার সিট প্ল্যানটা করা হয়েছে আমার মনে হয় পরবর্তী যতগুলা পরীক্ষা হবে আমার মনে হয় সবগুলাতেই এরকম এটা মেনটেন করা উচিত যে একই জায়গায় একটা সেন্টারে যেন সবারটা না করে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত তাহলে জনসমাগমটা কম হবে হ্যাঁ গ্যাদারিংটাও হবে না এটা কম হবে এই যে বিভাগ ওয়াইজ এটাই প্রথম তো আমার মনে হয় যে পরবর্তীতে আপনার বুয়েট বলেন অথবা আরও যেই ভার্সিটির গুচ্ছ পরীক্ষাগুলো আছে তো আমি মনে করি ওগুলোতেও এরকম মানে বিভাগ ওয়াইজ ভাগ করে দেওয়া উচিত একটা হ্যাঁ আর আসন শাখাগুলো ডিস্টেন্স মেনটেন করে বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া উচিত আচ্ছা আমরা অবশ্যই যারা ভিতরে ঢুকতেছে তাদেরকে দেখতেছি যে মাস্ক আসে কিনা এটা আমরা আগে নিশ্চিত করতেছি এবং আমাদের কাছে হ্যান্ড স্যানিটাইজার আছে সেটা দিয়ে আমরা সেটা ইউজ করতেছি এবং অভিভাবক যারা ভিতরে যখন ঢুকবে তখন সোশ্যাল ডিস্টান্সিংয়ের একটা বিষয় থাকবে তো ওনাদেরকে আমরা অবশ্যই বাইরে রাখতেছি রেখে যারা শুধু শিক্ষার্থী তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছি যাতে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের যে বিষয়টা এটা ক্লিয়ার থাকে আর সুরক্ষার বিষয়টা হচ্ছে আমরা স্যানিটাইজারের মাধ্যমে দিচ্ছি আর অবশ্যই মাস্ক পড়তে হবে সেক্ষেত্রে প্রথমে যেহেতু একটা ভবনে যখন অনেকে দুইটা গেট যেহেতু খোলা আছে তো তখন হচ্ছে প্রথম দিকে একটু হজবরল অবস্থা হয়েছিল তখন আমাদের ক্ষেত্রেও একটু কঠিন হয়ে গেছিলো যে এই ডিস্ট্যান্সটা মেনটেন করা আর কি কিন্তু তার পরবর্তীতে আমরা চেষ্টা করেছি যে যাতে ডিস্ট্যান্স মেনটেন করে যথাযথ যে নিয়ম আমাদেরকে নির্দেশনাবলী দেওয়া হয়েছে সে অনুযায়ী সবাইকে ঢোকানোর আর যখন আমরা তাদের শিক্ষার্থীদেরকে আমরা হলের ভিতরে প্রবেশ করায় দিয়েছি তারপরে তাদেরকে এই আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢোকানো হয়েছে কারণ বিষয়টা হচ্ছে বাইরে পরিবেশটা আপনারা দেখেছেন আর কি তো আমরা ওদের ওনাদেরকে মানবিক খাতিরেই ভেতরে ঢোকানো হয়েছে আমার বাচ্চার পরিস্থিতি ভালো ও যথেষ্ট সচেষ্ট ছিল লেখাপড়ার জন্য এবং সে বিরামীনভাবে পরিশ্রম করে লেখাপড়া করছে আমি আশা করি ওর রেজাল্ট ভালোই হবে গাইডলাইন ওরা যদি একটু ভাইয়ের বাহিরে ঘোরাফেরা করতে পারত আসা যাওয়া করতে পারতো ওদের প্রস্তুতিটা আরও ভালো হইতো কিন্তু বাসায় একটা মানসিক ওরা একটা অশান্তির ভিতরে ছিল একটা মানসিক টেনশনের ভিতরে ছিল কিন্তু ওই পরীক্ষাটা হওয়াতে ওই মানসিক যে টেনশনটা ছিল এই টেনশনটা কেটে গেছে এখন ওদের বাচ্চাদের মন অনেকটা ভালো এখন স্বাস্থ্যবিধি এখন যেটা দেখলাম আগের পরীক্ষা দেখছি মেডিকেলের যে পরীক্ষা দেখছি আর এখন যে পরীক্ষা দেখছি এটা দা ফার ফার অনেকটা ডিফারেন্স এখন স্বাস্থ্যবিধি অনেকটা মেনে চলতেছে আগের চেয়ে অনেকটা ভালো সবাই এখন স্বাস্থ্য যার যার স্বাস্থ্যবিধিও তাকেই মানতে হচ্ছে তাই না সবাই দেখছি সবাই মাস্ক পরে আছে স্টুডেন্টদের গেটে যাদের মাস্ক নাই তাদের মাস্ক ব্যবস্থা করছে তারপরে মোবাইল ঘড়ি এগুলো নিয়ে যেতে দিচ্ছে না মোটামুটি ভালো সিচুয়েশন বলতে পারেন খুব একটা খারাপ দেখছি না আমার বাস্তার প্রস্তুতি উনি যেভাবে বললো ঠিক একই আমিও সেটাই বলবো অনেক দীর্ঘ অপেক্ষার পর পরীক্ষা হচ্ছে মোটামুটি ভালো ওর মেডিকেলও হয়নি ওর ইচ্ছা ভার্সিটিতে বা বুয়েটে এরকম মোটামুটি প্রিপারেশনও নিয়েছে আর কি আশা করছি ভালো কিছু করেই বের হবে এ তো একটা স্পিড ছিল তখন তো ভাবছিলাম যে পরীক্ষা হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন তো এতদিন গ্যাপের পরে বাচ্চারা আসলে তো সেইভাবে প্রিপারেশন নিতে পারছে কিনা সেই ধৈর্যটা বাচ্চাদের আছে কি না প্রায় সতেরো আঠারো মাসে একটা গ্যাপ এটা তো একটা বিশাল বড় ব্যাপার এটা হয়তো অনেক অনেকেই হয়তো বলবে যে হ্যাঁ তার প্রিপারেশান ছিল কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে আমি বলবো যে ওভাবে কিন্তু আসলে কারণ তার চার মাস ধরে তার কিন্তু আসলে ওইভাবে প্রিপারেশানটা নেওয়া হয় নাই জাস্ট যেদিন ডিক্লেয়ার হয়েছে যে এক পয়লা অক্টোবর পরীক্ষা হবে তার কয়েকদিন আগে থেকে যা পড়াশোনা করেছে এইটাই আমি বলবো তারপরেও তো অনিশ্চয়তা কম নাই এতগুলো বাচ্চা পরীক্ষা দিচ্ছে আসন সংখ্যা তো খুবই কম তারপরও ঢাকা ভার্সিটি ঢাকা ভার্সিটি সবারই তো একটু আগ্রহ থাকেই এখন ওরা বুঝছে যে আসলে ওই অটো যে প্রমোশনটা এটা আসলে আসলে করা ঠিক হয় না আমি যেটা মনে করি যে প্রত্যেকটা বাচ্চার যদি পরীক্ষাটা অন্তত অল্প করে হলেও যদি নিত তাহলে আমাদের সকলের জন্যই ভালো হতো এটা বাচ্চাদের জন্য ভালো হতো অনেক টাইম পেয়েছি তো এই জন্য এত বেশি পড়াও হয় নাই ঠিক মতো আর অনেক টাইমের কারণে অনেক জিনিস ভুলেও গেছি আর সব মিলে পরীক্ষা হয়েছে অনেক খারাপ হয় নাই ভালোই হয়েছে হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে কঠিন হয় নাই সহজই হয়েছে প্রশ্ন ঠিকঠাক ছিল সবাই তো মাস্ক পরা ছিল ঠিকঠাকই ছিল ওরা কিন্তু খুব ইজি ওয়েতে এই পরীক্ষাটা দিয়েছে এবং আমাদের মনে হয় যে প্রিপারেশন নিয়েই ওরা এসছে আমার যেটা ওদের দেখে মনে হলো আর কি যে কোনো রকম কোনো মানে এক্সট্রা কোয়েশ্চেন করা বা কোনো ওদের মধ্যে যে একটা ভীতি এটা খুব ফ্রিলি ওরা পরীক্ষাটা দিয়েছে যেটা আমি দেখলাম আর কি এবং ওরা খুশি যে জাস্ট হয়তো ওদের এটা শুরু হচ্ছে এই জন্য ওদের খুশিই লাগলো আমার কাছে দেখে হ্যাঁ এইখানে আমাদের যেটা আমি আসলে প্রথমে যেটা বলেছিলাম যে কথা ছিল যে আমাদের একটা বেঞ্চ পর পর কিন্তু বসানোর এখানে অ্যারেঞ্জমেন্টটা সেভাবে করে নাই কিন্তু অটোমেটিক্যালি কিছুটা হয়ে গেছে কি আমার রুমে যেমন যেটা বলি এইখানে থ্রি হান্ড্রেড স্টুডেন্টের বসার কথা ছিল কিন্তু এসছে মাত্র ওয়ান সিক্সটি সেভেন অর্থাৎ ওয়ান থার্টি থ্রি অ্যাবসেন্ট যার জন্য হয়েছে কি অটোমেটিক্যালি একটু গ্যাপে গ্যাপে হয়েছে আর প্রায় ফর্টি পার্সেন্টের মতন প্রায় ধরতে গেলে আমাদের রুম অ্যাবসেন্ট ছিল এটা বড় একটা অংশ তবে এখানে হচ্ছে কি যে আমি তো এক নম্বর কেন্দ্রে ছিলাম ওখানে হচ্ছে হলো দেখা যাচ্ছে কি যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা বেশিরভাগ এসছে ওই রুমটা আর কি তা যেটা আর কি আমরা অ্যাজুম করছি ওদের অনেকেই এর মধ্যে আসলে বাইরে চলে গেছে যার জন্য ওরা আর কি পরীক্ষা দিতে আসে না জন্য খুব ভালো হয়েছে যে কারণ অন্যখান থেকে এসে পরীক্ষা দেওয়া একটা অনেক সময় আমরা দেখি যে রাত সারাত বোঝে তারা বাসে করে এসে সকালে পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে আবার যায় একটা পরীক্ষার আগে স্টুডেন্টটা এমনি স্ট্রেসে থাকে তারপরে যখন এইভাবে জার্নি করে এসে পরীক্ষা দিতে হয় অনেকে হেলথ মানে দেখা যায় যে ডিটোয়ারেট করে করেছে কাজে এই জিনিস এই হ্যাসেল থেকে তো তারা বেঁচে গেছে কাজেই এটা অবশ্যই একটা পজিটিভ দিক হয়েছে